হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে এটা কোনো এডুকেশনাল ভিডিও নয়, এটা একটা ব্লগ ভিডিও। আজকে আমরা একটা কাজে, আমি আর তোমাদের স্যার একটা কাজে কৃষ্ণনগর এসেছিলাম। তো সেখান থেকে আজকে আমাকে তোমাদের স্যার বলেছে একটা ট্রিট দেবে। সেই ট্রিটটা হচ্ছে এখানে মাদার্স হাটে আমরা চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছো পিছনে মাদার্স হাট, একটা রেস্টুরেন্ট। তোমরা যারা কৃষ্ণনগরে এসেছো তারা জানো খুব ভালো রেস্টুরেন্টটি, এখানে খুব খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। তো এইখানে আজকে তোমাদের স্যার একটা ট্রিট দেবে আমাকে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, একটু মজা করবো। তো তোমাদেরকেও কিন্তু আজকে আমাদের সাথে আমরা রেখেছি। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেব যে পুরো ভিউটা এই রেস্টুরেন্টের, তোমরা একটু দেখে নাও। আর হ্যাঁ, আমরা কী কী খাবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা সেজন্য অবশ্যই সাথে থাকো এবং পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো। এটা মনে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটা কিন্তু ভাড়া পাওয়া যায়। এখানে অনুষ্ঠান টনুষ্ঠান হলে ভাড়া করে এখানে সুন্দর করে ডেকোরেশন চারিদিকে করাই আছে, বসার জায়গা টায়গা সব রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটি। দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দর করে চেয়ার টেবিল সব সাজানো রয়েছে। যে কোনো অনুষ্ঠানে আমবাগান বুকিংয়ের জন্য যোগাযোগ করুন। মানে এই জায়গাটা হচ্ছে আমবাগান, মানে এখানে বড় বড় আমের গাছ আছে, মানে আম বাগানের মধ্যে কিন্তু এই পুরো জায়গাটা তৈরি করা হয়েছে, সেট আপটা করা হয়েছে। স্টেবিলিটি কম, যে আমাদের খাবার দাবার চলে এসেছে, একটা পার্ট ফার্স্ট পার্টের খাবার চলে এসেছে। এটা হচ্ছে চিকেন হান্ডি বিরিয়ানি, আর এটা হচ্ছে পনির শাহি পনির মশালা, তাই তো? আর এটা হচ্ছে বাটার তন্দুরি রুটি। এই হচ্ছে আমাদের ফার্স্ট লটের খাবার দাবার। এবার আমরা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সাথে কিন্তু খাবারটা শেয়ার করতে পারছি না, তার জন্য অনেক দুঃখিত।
দারুণ চলে এসো মাদারহাটে। খাবারের কোয়ালিটি, পরিষেবা সমস্ত কিছু একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আমাদের তন্দুরি রুটি খেতে খেতে আমাদের পিৎজাও চলে এসেছে, এবার আমরা পিৎজাটা খাবো। খাবার দাবার কিন্তু ভীষণ ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি এখানকার। ইমরান, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ভর্তি, আর কিচ্ছু তিল ধারণেরও জায়গা নেই। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে, আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। চারিদিকে দেখো, এখন আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভালো থেকো সকলে, পড়াশোনা করো, তোমাদের সাথে দেখা হবে কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে আগামীকাল। টাটা, বাই বাই।